সড়ক দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মাটিগাড়া সংলগ্ন সিটি সেন্টার এলাকায়। সূত্র মারফত জানা যায়, নেপাল থেকে একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে আসছিল, আর তখনই উল্টো দিক থেকে আসা একটি ছোট প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই মুহূর্তে দুর্ঘটনা এড়াতে গিয়ে একটি তেলের ট্যাঙ্কার রাস্তার পাশে জঙ্গলে উল্টে যায়। গুরুতর আহত হন বাস যাত্রীরা। বর্তমানে আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ক্রেন আনিয়ে গাড়িটিকে তুলে নিয়ে যাওয়া হয়। বাস এবং প্রাইভেট গাড়ি দুটোকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে দেওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।